সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে nbs24.org শিরোনাম। পর্তুগালে ফাইজারের করোনা টিকা নেওয়ার পর স্বাস্থ্যকর্মীর মৃত্যু। সীমান্তে অভিনব অস্ত্র ব্যবহার করেছে চীন, অভিযোগ ভারতের। ৭৩ বছর ধরে নৃশংসতার শিকার হচ্ছেন কাশ্মীরিরা, বললেন ইমরান খান। লাল মাংসের মেনুয়াল থেকে হালাল শব্দ বাদ দিল ভারত। আফ্রিকায় ভয়ঙ্কর নতুন ভাইরাসের সন্ধান, বিশ্বজুড়ে আরও ভয়াবহ মহামারীর আশঙ্কা। ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালালে সারা বিশ্ব বিপর্যয়ের মুখে পড়বে, বললেন মার্কিন বিশ্লেষক। এবং ২০২০ সালে সৌদি জোটের বিরুদ্ধে ২৫৩ বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পর্তুগালে ফাইজারের করোনা টিকা নেওয়ার পর স্বাস্থ্যকর্মীর মৃত্যু। করোনা প্রতিরোধে টিকা নেওয়ার পর পর্তুগালে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু ঘটেছে। তিনি ফাইজার বায়োএনটেকের টিকা নিয়েছিলেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেল জানায়, নতুন বছরের প্রথম দিন ঘরে আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়েন ৪১ বছর বয়সী সোনিয়া অ্যাকেভেডো। টিকা নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে এই ঘটনা ঘটে। দুই সন্তানের মা সোনিয়া অ্যাকেভেডো শহরের পর্তুগিজ ইনস্টিটিউট অফ অনকোলজিতে শিশুরোগ বিভাগে কর্মরত ছিলেন। সম্মুখ সারির যোদ্ধা হিসেবে শুরুতেই করোনার টিকা নেওয়ার সুযোগ পান তিনি। টিকা নেওয়ার পর কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার কথাও জানাননি তিনি, বরং টিকা নেওয়ার মুহূর্তের সেলফি ফেসবুকে পোস্ট করেন তিনি। সোনিয়ার বাবা অ্যাভিলিও অ্যাকেভেডো স্থানীয় পত্রিকাকে বলেন, সে একেবারে ঠিক ছিল, তার কোনো ধরনের শারীরিক সমস্যা ছিল না। অ্যাভিলিও আরও বলেন, সে করোনা টিকা নিয়েছিল, তার কোনো ধরনের উপসর্গ ছিল না। আমি জানি না কি হয়েছে আসলে, আমি শুধু কারণ জানতে চাচ্ছি। আমার মেয়ে কিভাবে মারা গেল সেটি আমি জানতে চাই। পর্তুগিজ ইনস্টিটিউট অফ অনকোলজিও তাদের স্বাস্থ্যকর্মী সোনিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, 30 ডিসেম্বর করোনার টিকা নিয়েছিলেন সোনিয়া, আর 1 জানুয়ারি আকস্মিক মৃত্যু ঘটে তার। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। সীমান্তে অভিনব অস্ত্র ব্যবহার করেছে চীন। চীনের পিপলস লিবারেশন আর্মি সীমান্তে এমন অস্ত্র ব্যবহার করেছে যা প্রথাগত নয়, এমনটাই দাবি করল ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ রিপোর্টের দাবি, এর ফলেই সীমান্ত সমস্যা তীব্র আকার ধারণ করে। ভারত বাধ্য হয় সীমান্তে ট্যাঙ্ক, বন্দুকধারী সেনা মোতায়েন করতে। ২০২০ সালে চীনের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে এমনই পর্যবেক্ষণ ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক পর্যালোচনায় প্রকাশ পেয়েছে এই নতুন তথ্য। ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পূর্ব লাদাখ সীমান্তে স্থিতাবস্থা জোর করে বদল করেছে চীন। তাদের উস্কানিমূলক আচরণ পরিস্থিতিকে আরও সমস্যার দিকে ঠেলে দিয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত গোলমাল নিয়ন্ত্রণে রাখতে চেয়ে ও পূর্ব লাদাখের শান্তি রক্ষায় কঠোর হয়েছে। চীনের ঘাড়ে দোষ চাপিয়ে ভারত জানিয়েছে, ভারতীয় সেনা দুই দেশের মধ্যে সমস্ত নীতি ও চুক্তি মেনে চলেছে, কিন্তু চীনের সেনারা পরিস্থিতিকে জটিলতার দিকে ঠেলে দিয়েছে অস্ত্র ব্যবহার করে ও বিপুল সংখ্যায় সেনা মোতায়েন করে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রিপোর্টে বলা হয়েছে, ২০ জন ভারতীয় সেনা সেই সময়ে চীনের অনুপ্রবেশ রুখতে গিয়ে সীমান্তে প্রাণ হারিয়েছেন। তবে এই ঘটনার দায় পুরোটাই চীনা প্রশাসনের ওপর চাপিয়েছে ভারত। বর্ষশেষের পর্যালোচনায় দেখা গিয়েছে কিভাবে বছর শেষে চীন ভারত সীমান্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আগস্ট মাসের শেষের দিকে চীনা সেনা ভারতীয় ভূখণ্ডে কিভাবে প্রবেশের চেষ্টা করেছে একাধিকবার, সেটিও রিপোর্টে বলা হয়েছে। তবে পাশাপাশি রিপোর্টে এটাও বলা হয়েছে, শীতকালে যাতে সীমান্তে সমস্যা না হয়, শীতের সঞ্চয় সেই কারণে আগে থেকেই করা হয়েছে ওই সীমান্তে। চীনের সেনারা আবার কোনো সমস্যা করলে যাতে সীমান্তে ভারত মোকাবিলা করতে পারে, সেই বিষয়টিও নজরে রেখেছে ভারতীয় সেনাবাহিনী। যে কোনো পরিস্থিতির জন্য ভারতীয় সেনাবাহিনী তৈরি। তবে দুদেশের মধ্যে আলোচনা চলছে সীমান্ত সমস্যা মিটিয়ে ফেলার জন্য। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা। ৭৩ বছর ধরে নৃশংসতার শিকার হচ্ছেন কাশ্মীরিরা। এবার কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক পদক্ষেপ চেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কাশ্মীরিদের দেয়া কয়েক দশকের প্রতিশ্রুতির কথা জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ভারতের অবৈধ দখলকৃত জম্মু কাশ্মীরের মানুষকে আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিল এসব সম্প্রদায়, কিন্তু তা এখনও অপূর্ণই রয়ে গেছে। এ নিয়ে তিনি সোমবার টুইটারে ধারাবাহিক টুইট করেন। ইমরান খান তার টুইটে লিখেছেন, 1949 সালের 5 জানুয়ারি জাতিসংঘ নিশ্চয়তা দিয়েছিল যে একটি পক্ষপাতহীন নির্বাচনের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করা হবে, কিন্তু এখন দেখতে পাচ্ছি কাশ্মীরি জনগণের প্রতি তারা ও সদস্য দেশগুলো যে প্রতিশ্রুতি দিয়েছিল তা অপূর্ণই রয়ে গেছে। বিষয়টি আমরা তাদের দৃষ্টিগোচর করতে চাই। তিনি আরও বলেন, ভারতীয় দখলদারিত্বের অধীনে 73 বছর ধরে নৃশংসতার শিকার হচ্ছেন কাশ্মীরিরা, কিন্তু সেখানকার পর্যায়ক্রমিক প্রজন্ম তাদের দাবির প্রতি অবিচল রয়েছেন। তারা আত্মনিয়ন্ত্রণের অপরিহার্য অধিকার চায়। এই অধিকার জাতিসংঘের সনদের অধীনে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধীনে গ্রান্টেড, কিন্তু 2019 সালের আগস্টে ভারত সরকার জম্মু কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে প্রতিবাদ বন্ধ রাখতে তারা এটাকে সিজ করে রাখে। সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে, 2020 সালে দখলকৃত এই ভূখণ্ডে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কমপক্ষে 65 কাশ্মীরি। এছাড়া একই বছর সেখানে স্বাধীনতাকামী কমপক্ষে 232 জন নিহত হয়েছেন। ইমরান খান লিখেছেন, সবচেয়ে নিষ্ঠুর, অমানবিক এবং আধুনিক ইতিহাসের অবৈধ দখলদারদের কবল থেকে কাশ্মীরি জনগণের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে দ্ব্যর্থহীনভাবে একমত পোষণ করে তাদের পাশে অবস্থান করছে পাকিস্তান। কাশ্মীরে যে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন ইমরান খান। তিনি বলেছেন, ভারতীয় বাহিনী কাশ্মীরি নিরপরাধ শিশু, নারী ও পুরুষের বিরুদ্ধে নির্যাতন করছে দায়মুক্তির সুবিধার অধীনে। এসব বিষয় প্রামাণ্য। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। লাল মাংসের ম্যানুয়াল থেকে হালাল শব্দ বাদ দিল ভারত। লাল মাংসের ম্যানুয়াল থেকে হালাল শব্দটি সরিয়ে দিয়েছে ভারত সরকার। দেশটির কয়েকটি উগ্র হিন্দু সংগঠনের অভিযোগ, হালাল শব্দটি মুসলিম রপ্তানিকারকদের ব্যবসায় অবৈধ সুবিধা দিচ্ছে। এরপরই ওই শব্দটি সরিয়ে দেওয়ার ব্যাপারে ভারতের বিজেপি সরকার সিদ্ধান্ত নেয়। দেশটির এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি APEDA ম্যানুয়ালের পরিবর্তিত সংস্করণ বলছে, আমদানিকারী দেশ বা আমদানিকারীর চাহিদা মেনে জন্তুদের বধ করা হয়েছে। আগের সংস্করণে লেখা ছিল, ইসলামীয় দেশগুলির চাহিদা কঠোরভাবে মেনে জন্তুদের হালাল পদ্ধতিতে জবাই করা হয়েছে। হালাল নিয়ে ভারতের উগ্র হিন্দু সংগঠনগুলি বেশ কিছুদিন প্রচারণা চালিয়েছে। তারা অভিযোগ করেছে, APEDA ম্যানুয়ালে হালাল শব্দের ব্যবহারের অর্থ আমদানিকারীদের শুধু হালাল সার্টিফিকেট পাওয়া মাংস নিতে বাধ্য করা। ঝটকা মাংস যারা কাটেন তারা ব্যবসা পাচ্ছেন না। তাদের বক্তব্য, শুধু ইসলামীয় দেশগুলিতে নয়, ভারত চীনের মতো দেশেও মাংস রফতানি করে, সেখানে হালাল সার্টিফিকেট জরুরি নয়। শ্রীলঙ্কাতেও মাংস সরবরাহ করে দিল্লি, হালাল সার্টিফিকেশন সেখানে নিষিদ্ধ করা হয়েছে। এরপরেও আমদানির জন্য মাংস মাত্রেই হালাল শব্দের ব্যবহার প্রয়োজন নেই। আরবিতে হালাল শব্দের অর্থ ইসলামী আইন ধারা অনুদানযোগ্য কাজ ও খাদ্য। হালাল ফুড মানে যা ইসলামী শরিয়া আইন সম্মত। ইসলামী শরিয়া আইন বলছে, জবাইয়ের সময় জন্তুকে জীবন্ত হতে হবে, শরীর থেকে সব রক্ত বেরিয়ে যেতে হবে। উল্টো দিকে ঝটকায় এক কূপে জন্তুর মাথা ধর থেকে বিচ্ছিন্ন করা হয়, তৎক্ষণাৎ মৃত্যু হয় তার। এ খবর জানিয়েছে ইন্ডিয়া এক্সপ্রেস। আফ্রিকায় ভয়ঙ্কর নতুন ভাইরাসের সন্ধান। মানব শরীরের পক্ষে মারাত্মক এখনও বেশ কিছু ভাইরাস বাসা বেঁধে রয়েছে আফ্রিকার বনে, যার জেরে বিশ্বে একাধিক মহামারী দেখা দিতে পারে। এমনই সতর্কবাণী দিয়েছেন 4 দশক আগে ইবোলা ভাইরাস সন্ধানী বিজ্ঞানী। তার সাবধান বার্তা উসকে দিয়ে সম্প্রতি কঙ্গো প্রজাতন্ত্রের প্রান্তিক শহরে ইনগেন্ডেতে এক নারীর শরীরে দেখা দিয়েছে অজানা জ্বর ও রক্তক্ষরণের উপসর্গ। সংবাদ সংস্থা CNN জানিয়েছে, অসুস্থ হওয়ার পর একাধিক রোগের আশঙ্কায় ওই নারীকে ইবোলা সহ নানা ভাইরাসের খুঁজে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরও কোনো নির্দিষ্ট জীবাণুকে চিহ্নিত করা যায়নি। এই কারণে অজানা এই উপসর্গকে ডিজিজ X বা X অসুখ নামে চিহ্নিত করেছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞদের দাবি অজ্ঞাত পরিচয়ে এই রোগ কোভিড-19 এর মতোই দ্রুত ছড়িয়ে যেতে পারে, কিন্তু তার মারণ ক্ষমতা প্রায় ইবোলার মতো অর্থাৎ 50 থেকে 90%। যদিও ইবোলা সদৃশ্য উপসর্গে ভোগা ওই নারী আপাতত সুস্থ হয়ে উঠেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অপ্রত্যাশিত ডিজিজ এক্স এই মুহূর্তে ধারণা ভিত্তিক হলেও ব্যাপক সংক্রমণ ঘটলে বিশ্বজুড়ে ভয়াবহ অতিমারি দেখা দিতে পারে। 1976 সালে ইবোলা ভাইরাস চিহ্নিত করার অন্যতম পথিকৃৎ অধ্যাপক জাজেক মুম্বে তামফুম জানিয়েছেন, আমরা এমন এক পৃথিবীতে এখন বাস করছি যেখানে নিত্য নতুন জীবাণু দেখা দিতে পারে, আর সেটাই মানব সভ্যতার পক্ষে আতঙ্কের। এই সমস্ত জীবাণু যে কোভিড-19 চেয়েও ভয়ঙ্কর সংক্রমণ ঘটাতে সক্ষম হবে তাও জানিয়েছেন এই অধ্যাপক। মুয়েম্বের মতে, ভবিষ্যতে পশুদেহবাহিত বেশ কিছু ভাইরাস মানব শরীরে সংক্রমিত হয়ে ভয়াবহ রোগ ছড়াবে। বর্তমানে আমেরিকার ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় কিনশাসা শহরে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল রিসার্চ সংস্থা চালান মুয়েম্বে। সিএনএনকে তিনি জানিয়েছেন, যদি আফ্রিকা থেকে কোনো জীবাণু আত্মপ্রকাশ করে তাহলে তা গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে সময় নেবে। নতুন ভাইরাস যদি তাড়াতাড়ি ধরা পড়ে তাহলে ইউরোপ ও সমগ্র বিশ্বে তার মোকাবেলায় নতুন কৌশল উদ্ভাবন করার সম্ভাবনা থাকবে। প্রসঙ্গত, কোভিড সংক্রমণ সৃষ্টিকারী SARS-CoV-2 ভাইরাস চীন থেকে উৎপন্ন হয় বলে মনে করা হয়। এই ভাইরাস আদতে বাদুরবাহিত বলে মত বিশ্বের অধিকাংশ বিজ্ঞানীর। পশুদেহবাহিত ভাইরাস মানব শরীরে ছড়িয়ে পড়ার কারণ হিসেবে তারা অরণ্য উচ্ছেদ ব্যবস্থাকে দায়ী করছেন। ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালালে সারা বিশ্ব বিপর্যয়ের মুখে পড়বে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকা সামরিক আগ্রাসন চালালে তাতে সারা বিশ্ব বিপর্যয়ের মুখে পড়বে। এছাড়া এই আগ্রাসন শুধুমাত্র হবে ইহুদিবাদী ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য, আমেরিকার জন্য নয়। পাশাপাশি সৌদি আরব সহ পারস্য উপসাগরীয় কিছু আরব দেশের স্বার্থ থাকবে এই আগ্রাসনে। ইরানের প্রেস টিভির ওয়েবসাইটে প্রকাশিত এক কলামে এসব কথা বলেছেন আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের সাবেক সিনেট প্রার্থী ও রাজনৈতিক বিশ্লেষক মার্ক ড্যানকফ। তিনি জোর দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকা আগ্রাসন চালালে তাতে লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটবে। তিনি বলেন, জেনারেল কাসেম সুলাইমানি ও পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে হত্যা করে আমেরিকা ইরানের সঙ্গে সরাসরি লড়াইয়ে নেমেছে, যা মোটেই প্রয়োজনীয় নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমলের অনুসৃতি পররাষ্ট্রনীতিরও সমালোচনা করেন তিনি। মার্ক ড্যানকফ বলেন, ট্রাম্পের পররাষ্ট্রনীতি ছিল বিপজ্জনক ও ইহুদিবাদী ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্যই তা পরিচালিত হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নন বলেও মন্তব্য করেন আমেরিকার এই বিশ্লেষক। 2020 সালে সৌদি জোটের বিরুদ্ধে ইয়েমেন 253 বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ সমর্থিত সামরিক বাহিনী সৌদি নেতৃত্বাধীন আরব জোটের বিরুদ্ধে 253 বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া সৌদি নেতৃত্বাধীন সামরিক বাহিনী এবং তাদের ভাড়াটে সন্ত্রাসীদের বিরুদ্ধে গত এক বছরে 974 বার অভিযান চালানো হয়েছে। ইয়েমেনের বেসামরিক লোকজনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ও তাদের অনুগত ভাড়াটে বাহিনীর বর্বরতার জবাবে এসব হামলা চালানো হয়। সোমবার রাজধানী সানায় এক সংবাদ সম্মেলনে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া আসারি এসব তথ্য জানান। ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি জোটের সেনা এবং তাদের ভাড়াটে বাহিনীর বিরুদ্ধে ইয়েমেনের ভেতরে হামলা চালিয়েছে 178 বার, আর সৌদি আরবের গভীর অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে 75 বার। জেনারেল সারি বলেন, সৌদি আরবের বিরুদ্ধে যে সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তার মধ্যে 30টি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র, 7টি দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 6টি জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এছাড়া আরও 1 ডজন বিভিন্ন মডেলের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, তবে এগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য দেননি জেনারেল সারি। ইয়েমেনের সেনা মুখপাত্র বলেন, তার দেশের ক্ষেপণাস্ত্র শক্তি তাদের ক্ষমতার প্রমাণ দিয়েছে। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়, যার মাধ্যমে শত্রুপক্ষের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। জেনারেল সারি জানান, ইয়েমেনের সামরিক বাহিনী 2020 সালে সৌদি আরবের বিরুদ্ধে 10টি গুরুত্বপূর্ণ স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তিনি আরও জানান, ইয়েমেনে বিমান বাহিনী মোট ৫,৬১৩টি সামরিক ও গোয়েন্দা অভিযান পরিচালনা করেছে, যাতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন ব্যবহার করা হয়েছে। এছাড়া সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ২৬৭ বার ড্রোন হামলা এবং ইয়েমেনের ভেতরে সৌদি ও তাদের অনুগত বাহিনীর বিভিন্ন সামরিক ক্যাম্পে হামলা হয়েছে। জেনারেল সারি বলেন, এসব হামলার মাধ্যমে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর শক্তি অর্জনের বিষয়টি পরিষ্কার হয়। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।